নমস্কার বন্ধুরা কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন বন্ধুরা ভারতীয় সংবিধান আমাদের সকল ভারতবাসীকেই জেনে রাখা দরকার তাছাড়াও ভারতীয় সংবিধান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দু থেকে তিনটি কোশ্চেন আসছেই তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভারতীয় সংবিধানের উপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় করে কিছু ভিডিও তোমাদের সামনে আপলোড করবো এবং প্রত্যেকটি অধ্যায়ে পঁচিশটি করে কোশ্চেন আপলোড করব। তোমরা সবগুলো কোশ্চান ভালো করে দেখে নেওয়ার জন্য তাহলে চলো প্রথম অধ্যায়ে আমরা কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে আমরা দেখে নিচ্ছি তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে নেবে দেখো প্রথম যে কোশ্চানটা সেটা হলো ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে থেকে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয় তোমরা দেখো প্রত্যেকটি আমি যে কোশ্চেনগুলো নিয়েছি এসেছি প্রত্যেকটি কোশ্চেন কিন্তু সব ধরনের কম্পিটিভ এক্সামে আসছে দেখো এটা পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশানে দু হাজার সাতে এটা এসেছিল তারপরে নাম্বার দু রাজ্যসভার সভাপতিত্ব করেন কে তাহলে আশা করি সকলেই তোমরা এটা জানো যে সেটি রাইট আনসার হবে অপশন বি উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন দেখুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তোমরা সকলেইটা জানো সেটা রাইট আনসার হবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি দেখো এটা সেম এটা দু হাজার ছিল। এসেছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর কোনো বিল অর্থ বিল কিনা না তা কে ঠিক করবে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন বি লোকসভার অধ্যক্ষ সেটা চেক করে থাকে বা নির্ধারণ করে থাকে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পূর্ণ বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্য ধার করা হয়েছে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেই বৈশিষ্ট্যটি ধার করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমনভাবে পদোজিত করা যায় তাহলে সেটির রাইট আনসার হবে অপশন বি উপরাষ্ট্রপতির দ্বারা পদচ্যুত করা যায় বা উপরাষ্ট্রপতির কাছে ত্যাগপত্র প্রদান করা যায় দেখুন নেক্সট কোয়েশন নাম্বার সেভেন ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন তাহলে সেটার রাইট অ্যান্সার হবে অপশন ডি উপরের সবকটিই ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন জাতীয় জরুরি অবস্থা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা সবগুলোই ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন দেখুন নেক্সট কোয়েশন নাম্বার এইট সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে এর তাৎপর্য হল তাহলে সেটি রাইট আনসার হবে অপশন সি রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন নিম্নের কোনটি মৌলিক অধিকার নয় তাহলে সেটি রাইট আনসার হবে অপশন বি সমান কাজে সমান মজুরি এটি কিন্তু তোমাদের মৌলিক অধিকার নয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন রাজ গঠিত হয়েছে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন সি গ্রাম ব্লক জেলাস্তরে জেলা স্তরে পঞ্চায়েত রাজ গঠিত হয়েছে দেখুন নেক্সট কোয়েশন নাম্বার ইলেভেন মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়ের তাহলে সেটি রাইট অপশন এ এবং অপশন বি দুটাই রাইট হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুনোই কিন্তু মৌলিক অধিকার কার্যকরী করতে পারেন ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন কার দ্বারা বা কাদের দ্বারা ইলেকশন কমিশনার নিযুক্ত হন তাহলে সেটি রাইট হবে অপশন বি ভারতের রাষ্ট্রপতি দ্বারা ইলেকশন কমিশনার নিযুক্ত হন নেক্সট কোয়েশন নাম্বার থার্টিন সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজনী হয়েছে কোন বছরে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন বি উনিশশো সালে সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনার সংযোজিত হয়েছে দেখুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন লোকসভা ভেঙে দিতে পারেন তাহলে সেটি রাইট হবে অপশন সি ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে লোকসভা ভেঙে দিতে পারেন দেখো নেক্সট কোয়েশন নাম্বার ফিফটিন রাজ্যসভার সদস্যের আয়ুকাল তাহলে সেটির রাইট হবে অপশন সি ছয় বছর হল রাজ্যসভার সদস্যের আয়ুকাল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ্যে ভোটারাধিকারের উল্লেখ আছে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন ডি তিনশো ছাব্বিশ নং ধারা সেটি উল্লেখ আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ধর্মনিরপেক্ষ শব্দটির সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সালে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন সি উনিশশো সালে সেটি প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে দেখুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন ভারতের রাজ্যগুলির রাজ্যপালেরা নিযুক্ত হন কার দ্বারা তাহলে সেটি রাইট আনসার হবে অপশন সি ভারতের রাষ্ট্রপতি দ্বারা বন্ধুরা তোমাদেরকে ইনফর্ম করি যে রিসেন্ট ভারতের দশটি রাজ্যের রাজ্যপাল নবনিযুক্ত হয়েছে এটার উপর আমরা একটা সেভারেট ভিডিও বানিয়েছি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যারা যারা দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ফাইলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে তাহলে সেটি রাইট অ্যান্সার হবে অপশন ডি তিনশো এ ধারায় সেটি বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে ন্যূনতম কত বছরের দরকার তাহলে সেটি রাইট আনসার হবে অপশন এ পঁয়ত্রিশ বছরের দরকার ভারতের রাষ্ট্রপতি রাজ্যপাল ও উপরাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম ৩৫ বছর হওয়া দরকার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতীয় সংবিধানে কতগুলি ডিভিশন আছে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন সি বারোটি আর ভারতের সংবিধান যখন কার্যকরিতা হয়েছিল তখন কিন্তু আটটি ধারা ছিল বর্তমানে সেটি বাড়িয়ে বারোটি ধারা করা হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু রাষ্ট্রপতি হচ্ছেন সেটির রাইট আনসার হবে অপশন এ তোমরা সকলেই যেন রাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় তাহলে সেটি রাইট হবে অপশন এ সম্পত্তির উপর অধিকার সেটি কিন্তু মৌলিক অধিকার নয় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর গণপরিষদের খরসা কমিটির চেয়ারম্যান কে তাহলে সেটি রাইট আনসার হবে অপশান এ বি আর আম্বেদকর হল গণপরিষদের খরসা কমিটির চেয়ারম্যান দেখুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কতবার সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে তাহলে সেটি রাইট আনসার হবে অপশন এ একবারই কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে তাহলে বন্ধুরা এই ছিল পঁচিশটি কোশ্চেন যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয় লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে আর নেক্সট ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ে আরও পঁচিশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সংবিধান থেকে নিয়ে আসবো